সো বন্ধুরা, আপনাদের অনেক রিকোয়েস্টের গাছ চন্দ্রমল্লিকা গাছ, আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন চন্দ্রমল্লিকা গাছ। এই শীতকাল চলে এসেছে, আমরা কীভাবে লাগাবো, কীভাবে পরিচর্যা করব। তো চন্দ্রমল্লিকা গাছ আপনারা দেখতে পাচ্ছেন কত, মানে রাশি রাশি, ঠিক আছে, অনেক জাতের গাছ আছে এখানে চন্দ্রমল্লিকা, আপনারা দেখতে পাচ্ছেন। যে এই চন্দ্রমল্লিকা গাছ এইভাবে এমন ঝাঁকড়া, আমরা কীভাবে করব, কীভাবে লাগাবো, তো সেই নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। তো আপনারা টপেও লাগাতে পারেন, মাটিতেও লাগাতে পারেন। টপে কীভাবে লাগাবেন না মাটিতে কীভাবে লাগাবেন, টপে লাগাতে গেলে আপনাদের প্রথম তো আপনারা নার্সারি থেকে একটা চন্দ্রমল্লিকা কিনে আনলেন। কিনে আনার পর আপনারা মাটিটাকে আপনাদের ভালোভাবে তৈরি করতে হবে, কারণ আমি আমার অনেক ভিডিওতে বলেছি কীভাবে মাটি তৈরি করতে হয়। সেই মাটি তৈরি করে এক মাস আপনাদের মাটিটাকে তৈরি করে ফেলে রাখতে হবে, তারপর ওই মাটিতে আপনারা গাছ লাগাতে পারবেন। ফার্স্ট মাটি তৈরি করে নেবেন। তো কী মাটি তৈরি করবেন আপনারা? ডিএপি, ফসফেট, সিংকুচো, হাড়গুঁড়ো আর জৈব গোবর সার, এইগুলোকে মিক্স করে মাটিটাকে আগে থেকে আপনারা তৈরি করে রাখবেন। তারপর এক মাস পর যখন আমরা গাছ নার্সারি থেকে গাছ কিনে আনবেন, ওই মাটিতে আপনারা টপে গাছটা বসিয়ে দেবেন, লাগাবেন। দেখেছেন এখানে টপেই গাছ লাগানো আছে, কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা ট্রিটমেন্ট করলে আপনাদের গাছ খুব ইজিলি বড় হবে। তো এখানে অনেক ধরনের চন্দ্রমল্লিকা গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই চন্দ্রমল্লিকা গাছ টপেও সেমভাবে লাগাতে পারেন, মাটিতেও সেমভাবে লাগাতে পারেন। দেখুন এভাবে কীভাবে মাটিতে লাগানো আছে, এগুলো সব চারা তৈরি করা হচ্ছে কাটিং করে। গাছ লাগানোর পরে টপে এবং মাটিতে একবার করে মিনিমাম খোল পচা তরল, ওই খোল পচা ডিএপি এবং খোল পচা একসঙ্গে মিশিয়ে পচিয়ে রাখবেন। ওগুলো সপ্তাহে একবার করে পুত্রের গাছে গোড়ায় গোড়ায় দেবেন। দেওয়ার পরে গাছটা খুব তেজে তাড়াতাড়ি গ্রোথ হবে, এবং এর সাথে আপনারা গুঁড়ো খোলও দিতে পারেন। এক থেকে দেড় মাস পর দেখুন গাছগুলো কেমন কীভাবে কুড়ি হচ্ছে। সাবস্ক্রাইব করুন টুইন গার্ডেন চ্যানেলকে, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, কারণ নতুন ভিডিও পাওয়ার জন্য।